আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গিফ মানে কি অনেকেই জানেন না, তাদেরকে বলে রাখি বিভিন্ন ফটো দিয়ে বা অ্যানিমেশনের মতো করে ভিডিও আকারে থাকবে, কিন্তু ফাইল হবে ফটোর মতো। অর্থাৎ কোথাও ফটো আপলোড দিবেন কিন্তু দেখা যাবে ভিডিওর মতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। ওকে, এই ভিডিও থেকে জানবো মোবাইলের মাধ্যমে কিভাবে গিফ তৈরি করবেন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদের সুবিধার ক্ষেত্রে এই কাজটি সম্পূর্ণ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। কিভাবে ইনস্টল বা ডাউনলোড করবেন এই ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেব। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। যেহেতু আমরা ইমেজ দিয়ে গিফ তৈরি করব, সেহেতু ইমেজ গিফের উপর নির্দেশ করুন এবং ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন অল ইমেজ, সেই অবস্থানে ক্লিক করুন এবং যেগুলো ইমেজ আপনারা এখানে নেবেন সেই অ্যালবাম থেকে আপনারা ইনপুট করে ফেলুন। ওকে, এখানে চাইলে আপনারা আনলিমিটেড ইমেজ দিয়ে গিফট তৈরি করতে পারবেন। আমি দুটো দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেন ট্রিক অপশনে ক্লিক করুন। উপরের একটু লোডিং বা প্রসেসিং সময় নেবে, এখানে একটি মাত্র কাজ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন স্পিড, সেই অবস্থানে ক্লিক করুন। এখানে 500 MS করে নেবেন। দেন এটি কিভাবে কাজ করছে বা চেক করার জন্য মধ্যখানে প্লে বাটনে নির্দেশ করুন এবং ক্লিক করুন। এটি দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে, খুব সুন্দর। তারপর যদি মনে হয় এটি ধীরে ধীরে বা আরো দ্রুত করার জন্য নিচের OMS গুলা বাড়ি নিবেন বা কমিয়ে নিবেন। সর্বশেষ এটি সেভ করার জন্য উপরের ঠিক অপশনে ক্লিক করুন। কোয়ালিটি ভেরি হাই করার জন্য একটি এড দেখতে হবে সম্পূর্ণ, সেগুলো জামেলা না গিয়ে আপনারা হাইতে দিয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন গিফট ফাইল সাইজ এন্ড কোয়ালিটি, সেটি অন করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ওকে, সেটি ওকে করে দিবেন এবং অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে আসুন এবং সার্চ করুন গিফট মেকার। সর্বপ্রথম যে অ্যাপটি শুরু করছে সেই অবস্থানে নির্দেশ করুন এবং ক্লিক করুন এবং নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন, সেই অবস্থায় নির্দেশ করুন এবং ক্লিক করুন। এটি অটোমেটিক ইনস্টল বা ডাউনলোড শুরু হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।